আসসালামু আলাইকুম। নরম তুলতুলে সহজ একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই পিঠাটাকে কোথাও কোথাও চুই পিঠা, সেমাই পিঠা বা আঙ্গুলি পিঠা বলে ডাকা হয়ে থাকে। পিঠা যে শুধু শীতকালে খাওয়া হয় এমনটা নয়। উঠাট মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে মন চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই নরম তুলতুলে পিঠাটা, বা চাইলেও ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় বিকালের নাস্তা হিসাবে এই আঙ্গুলি পিঠাটা। পিঠাটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি একটা প্যানে নিয়ে নিলাম। পানিটা যখন খুব ভালো মতো ফুটে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 7 মতো কিছুটা লবণ, আর এর সাথে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। তবে আপনারা চাইলে শুকনা চালের পরিবর্তে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগতে পারে। এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে কমিয়ে রেখে প্রায় 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। এভাবে কিছুক্ষণ ডেকে রাখার কারণে কিন্তু ভিতর থেকে চালের গুঁড়াটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। প্রায় 3 মিনিট পর ফিরে এলাম। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। আপনারা যদি খামিটাকে এভাবে তৈরি করতে না চান কিন্তু আপনারা সরাসরি চালের গুঁড়ার ভিতরে গরম পানি দিয়ে খামিটাকে মেখে নিতে পারেন। আর চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আবারও ডেকে রেখে দিব প্রায় 2 মিনিটের জন্য। প্রথমে 3 মিনিট, পরে 2 মিনিট, টোটাল 5 মিনিট ডেকে রাখার কারণে কিন্তু চালের গুঁড়োটা ভিতরে থেকে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। গরম থাকা অবস্থাতেই কিন্তু এই খামিটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটা করা একটু কঠিন হয়ে যাবে। খামিটাকে মেখে নেওয়ার জন্য যদি আপনাদের পানি বা চালের গুঁড়ার প্রয়োজন হয় আপনারা চাইলে নিয়ে খামিটাকে ভালো মতো তৈরি করে নিতে পারেন। এবার এখানে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিলাম, আর এভাবে অল্প পরিমাণে একটু খামি নিয়ে নিলাম। আর ঠিক এভাবে করে খামিটাকে এখন আমি লম্বা করে নিব। এরকম একটা একটা করে আমি এখানে প্রায় 3-4টা বানিয়ে নিই, এতে করে পিঠাগুলো তৈরি করতে একটু সুবিধা হবে। এবার এক হাত দিয়ে এরকম করে ছিঁড়ে নিই, অন্য হাতে এরকম করে একটু ডলা দিলেই দেখবেন যে ওই পিঠা বা আঙ্গুলি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। যাদের ছোটবেলায় গ্রাম অঞ্চলে কেটেছে তারা কিন্তু এই কাজটা খুবই দক্ষতার সাথে করে নিতে পারে, আর পিঠাটা তৈরি করতে তাদের বেশি সময়ও লাগে না। শুরুতে পিঠাটা তৈরি করতে কঠিন মনেও হলেও কিন্তু কিছুটা পিঠা তৈরি করে নেওয়ার পর কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর পিঠার সাইজটা নির্ভর করে আপনাদের পছন্দের উপর, আপনারা চাইলে পিঠাটা আরও ছোট বা আরও বড়ও তৈরি করে নিতে পারেন। তবে আজকের পিঠাগুলো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম, তবে আপনারা চাইলে 4 কাপ পানির সাথে 2 কাপ গুঁড়া দুধ মিশিয়েও ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য দিয়ে দিব 3-4টা এলাচ। এবার চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে এই দুধটাকে আমি সামান্য পরিমাণে একটু জাল করে নিব। কিছুটা জাল করে নেওয়ার পর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটাকে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আর এই পিঠাটা তৈরি করতে অবশ্যই এখানে নারকেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 7 মতো কিছুটা লবণ। এবার সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিই, অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। তবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায়। পিঠাতে যখন একটা বলক চলে আসবে ওই পর্যায়ে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। পিঠাটা দিয়ে দেওয়ার পর কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পর্যায়ে কিন্তু পিঠাগুলো বেশ নরম আছে, তাই নাড়াচাড়া করার সময় একটু সাবধানেই করতে হবে। আর এই পিঠাটাকে কিন্তু 10 থেকে 12 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। এর থেকে বেশি সময়ের জন্য যদি সিদ্ধ করা হয় তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। 10-12 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু এখন পিঠাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি তুলে নিয়েছি, আর পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আজকের এই সহজ চুই পিঠার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।